বন্ধুরা, আজ আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ একটু ভিন্ন স্বাদের কেকের রেসিপি নিয়ে এসেছি। এই কেক আমি চিনি ছাড়া বানাবো আর কয়েকটা ফল দিয়ে কেকটা তৈরি করব। তাই একে হেলদি কেকের রেসিপিও বলা যেতে পারে। দেখুন কত সুন্দর সফট তৈরি হয়েছে এই কেক। তাহলে শুরু করা যাক। যে কোনো একটি কাপের মাপ হিসাবে সবগুলো নেবেন। এখানে লাগছে 2 কাপ ময়দা, 1টা বড় সাইজের আম খোসা ছাড়িয়ে আটিটা বাদ দিয়ে টুকরো করে নিয়েছি, 1টা বড় সাইজের কলা টুকরো করে নিয়েছি, 9টা খেজুর দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, মধু 1/2 কাপ, রিফাইন্ড অয়েল 1/2 কাপ, দুধ 1 কাপ, আর লাগছে 1 প্যাকেট ইনো। এর জায়গায় আপনারা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। কেক তৈরি করার প্রথমেই কেক টিনটাকে রেডি করে নেব। প্রথমে একটা ব্রাশ দিয়ে এইভাবে টিনের ভেতরের দিকে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। এরপর ময়দা ছড়িয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টিনের গায়ে ময়দাটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। আর এক্সট্রা যে ময়দা থাকবে সেটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। কেক টিন রেডি হয়ে গেল, এবার এটাকে একপাশে সরিয়ে রাখবো। এবার একটা মিক্সির জার নিয়ে নেব আর একে একে দিয়ে দেব কলা, আম, খেজুর। এবার এটাকে 30 সেকেন্ডের জন্য মিক্সিতে ঘুরিয়ে নেব। 30 সেকেন্ড মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। দেখুন ফলগুলো হাফ ক্রাশ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মধু, রিফাইন্ড অয়েল আর দুধ। এবার পুরোটাকে আবার মিক্সিতে 1 মিনিট ঘুরিয়ে নেব। দেখুন মিক্সিতে 1 মিনিট ঘুরিয়ে নেওয়ার পর একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভালো করে মিশিয়ে নেব। এবার মেশাবো ময়দা। ময়দাটা আমি আগে থেকেই চেলে রেখেছিলাম, অল্প অল্প করে ঢালবো আর ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে যাতে ময়দার কোনো দলা এর ভেতরে থেকে না যায়। যখন মেশাবেন তখন একই দিকে ঘুরিয়ে মেশাবেন, বিপরীত দিকে ঘুরিয়ে দেবেন না, তাহলে কিন্তু মেশানোটা ঠিকঠাক হবে না। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পুরো 1 প্যাকেট ইনো, আর ইনোটা দেওয়ার পর একটু দুধ নিয়ে ইনোর উপরে দিয়ে দেব। এবার ভালো মতো মিশিয়ে নেব। ইনো মেশানোর পর খুব বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি কেক টিনে ঢেলে দেবেন, নয়তো ইনোর যে গুণ মানে ইনোর ভেতরে যে সোডা থাকে সেই সোডার ভাব নষ্ট হয়ে যাবে, কেক ভালো মতো ফুলবে না। এবার পুরোটাকে কেক টিনে ঢেলে দেব। এবার কেক টিনটাকে ধরে 3-4 বার ট্যাপ করে দেব, এর ফলে কোনো এয়ার বাবল থাকলে সেটা চলে যাবে। কেক তৈরি করার আগে লো ফ্লেমে আমি কড়াইটার মধ্যে একটা জালি বসিয়ে 5 মিনিটের জন্য প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। এবার কেক টিনটাকে এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। এখন লো ফ্লেমে ঢেকে দেব 35 মিনিটের জন্য। 35 মিনিট পর ঢাকনা তুলে দেখে নেব কেক ঠিকঠাক মতন বেক হয়েছে কি না। যদি না হয়ে থাকে তাহলে ঢাকা দিয়ে আরও 10 মিনিট বেক করে নিতে হবে। 35 মিনিট পর আমি কাঠি ঢুকিয়ে দেখে নিলাম কেক ঠিকমতো বেক হয়েছে কি না। একদম পারফেক্ট বেক হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে কেটে নেব। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।